নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি কচু দিয়ে মাংসের রান্না করব। এই রান্নাটা করতে গেলে আমার কি কি উপকরণ লাগছে দেখুন। এই যে আমি নিয়েছি চিকেন 1 কেজি, কচু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি ধনে পাতা, আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, গোটা জিরা, গোটা শুকনা লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি রেসিপিটা কিভাবে তৈরি করি আপনারা দেখুন। আর লাগছে সর্ষের তেল। কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা যাতে না ছিটকায় এজন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার আমি প্রথমে কচুগুলোকে ভেজে নেব। কচুটা ভাজা হয়ে গেছে, এবার আমি কচুটাকে তুলে নেব। কচু ভাজা তেলেই আমি আর একটু তেল দিয়ে দিলাম মাংস রান্নার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রসুন কুচি দিলাম, আদা বাটা দিলাম, এবার এগুলোকে একটু আমি ভেজে নেবো। এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর দেব এই যে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। এবার এই মশলাটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটুখানি জল দিচ্ছি। বন্ধুরা, মাংসের মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দেবো। মাংস আর কচু একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কষতে বসিয়ে দেবো। এই যে হালকা একটুখানি জল দিয়ে দিলাম। মাংসটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো। দেখুন, জলটাকে গরম করে রেখেছি, এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। কচু দিয়ে মাংসের ঝোলটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই যে কিছুটা ধনে পাতা এই যে ছড়িয়ে দেব, আর এই যে 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব, আর একটু ফুটে গেলে এটা আমি মাংসটা আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কচু দিয়ে মাংসের ঝোলটা কি সুন্দর হয়ে গেছে। আপনারও ঠিক এইভাবে কচু দিয়ে মাংসের ঝোলটা করবেন, দেখবেন কি দারুণ খেতে লাগছে। আর আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, কি দারুণ মাংসের ঝোলটা হয়েছে। এই মাংসের ঝোলের সাথে এই গরম ভাত একেবারে জমে যাবে। আপনারাও ঠিক এইভাবে মাংসের ঝোলটা রান্না করবেন। কচু দিয়ে মাংসের ঝোল হলে আর কিছু চাই না তরকারি।